বাংলাদেশে এত বড় দুঃসাহসটা কারা দেখায় যে আমি গরু গোশত খাবো না মুরগির গোশত খাবো, এটা কে ডিসাইড করে দেয়? বাংলাদেশে রমজানকে ঘিরে বেশ কিছু ফতোয়া জারি হয়েছে সরকার, অবৈধ সরকার এবং অবৈধ সরকারের যে কিছু দালাল গোষ্ঠী আছে এদের মাধ্যমে। একটা হচ্ছে গরু গোশত খাওয়া যাবে না। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গাতেই ক্যান্টিনে সাধারণত গরু গোশত রান্না হয় না। আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, বিলেতে মুসলমানদের শতাংশের সংখ্যা হচ্ছে 4-5%, কিন্তু যে অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি সেখানে স্কুলে, কলেজে, রেস্টুরেন্টে, পাড়ায়, মহল্লায়, সব জায়গায়, প্রত্যেকটা রেস্টুরেন্টে হালাল খাবার পাওয়া যায়। হালাল মুরগির গোশত, হালাল গরুর গোশত পাওয়া যায়। সেখানে 90% মুসলমানের দেশে হলগুলোতে গরুর গোশত রান্না করতে পারবে না, ইফতারে সেহেরিতে গরুর গোশত খাওয়াইতে পারবে না, অথবা যার যার মতো করে সে খেতে পারবে না। এই ধরনের ফতোয়াবাজিটা আসে কোত্থেকে, এই সাহসগুলো আসে কোত্থেকে, সেটা আমার বোঝার বিষয় আছে। যে বাংলাদেশে এত বড় দুঃসাহসটা কারা দেখায় যে আমি গরু গোশত খাবো না মুরগির গোশত খাবো, এটা কে ডিসাইড করে দেয়? অতএব আমরা বলছি যে যারা গরু গোশত খাওয়া স্বাস্থ্যসম্মত কিনা সেটা অন্য আলোচনা, আপনি ব্যক্তিগতভাবে খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু একজন মুসলমান অথবা একজন বাংলাদেশি যদি গরু গোশত খেতে চায় তার সে অধিকার থাকতে হবে। এটা নিয়ে রাজনীতি করা অথবা কোনো নিষেধাজ্ঞা দেওয়াটা আমরা অন্যায় মনে করি, এবং এখানে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, একটা সাম্প্রদায়িকতার বীজ, বাষ্প তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সেটার নিন্দা জানাচ্ছি।